তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শুভ মহালয়া। আমরা আজ মহালয়ার সকালে সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানে। তো আজকে আমরা যাব হচ্ছে পায়রাডাঙ্গা গঙ্গার ঘাটে। সো আমরা আগে পেট্রোল পাম্পে যাব। পেট্রোল পাম্পে গিয়ে আমাদের সবাই দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা এখন সবাই পেট্রোল পাম্পে চলে এসেছি। এই যে হচ্ছে আমার পার্টনার, আমার গাড়ির পার্টনার হচ্ছে, এই যে দেখে দেখো একটু তোমার, এই যে আমাদের সেকেন্ড গ্রুপ, ওই যে আমাদের থার্ড গ্রুপ, আর একটা গ্রুপ চলে গেছে। তো চলো, আমাদের এখন পেট্রোল ভরার টাইম। তো রাস্তায় গিয়ে আবার দেখাচ্ছি শুট। বন্ধুরা, আমরা ঘাটে চলে এসেছি। এবার আমরা স্নান টান করে টরে তারপর মন্দির দর্শন করতে যাব। এই যে আমাদের দুই পার্টনার, সবাই এক এক করে আসছে। এবার আমরা এখানে স্নান টান করে তারপর মন্দির দর্শন করতে যাব। মেন ঘাট হচ্ছে মন্দিরের ভিতর দিয়ে, যেটা আর কি মেন ঘাট। ওখানে প্রচণ্ড ভিড়, তার জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা এখান থেকেই স্নান সেরে তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো। তো চলো তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি। এই যে আমাদের মা গঙ্গা। বন্ধুরা, আমরা চলে এসেছি একদম মন্দিরের ভিতরে। তো চলো প্রথমেই আমরা আগে ঘাট থেকে ঘুরে আসি, যেখানে সবাই স্নান করে এবং পুজো দেয়। তো আগে ঘাটটারই দর্শন করে নিই চলো। প্রচণ্ড ভিড় আজকে মহালয়, সবাই স্নান করতে এসেছে, পুজো দিতে এসেছে, তার জন্য আজকে প্রচণ্ড ভিড়। তো চলো ঘাটটার অবস্থা দেখা যাক। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ঘাটের অবস্থা। তো চলো এবার মন্দিরটাও দেখা যাক। মন্দিরের পাশে দেখো কি সুন্দর গাছের উপর নাম লেখা ডিজাইন করে, গাছটা কেটে সুন্দর করে কি সুন্দর নাম লেখা, খুবই সুন্দর লাগছে দেখতে। চলো এবার মন্দিরের ভিতরেও ঢোকা যাক। এই সাইডে হচ্ছে আমাদের মা কালী ঠাকুর। তো চলো তার একবার দর্শন করা যাক। আর এই সাইডে হচ্ছে আমাদের শিবলিঙ্গ, সবাই পুজো দিচ্ছে এখানে। দেখো বন্ধুরা কি সুন্দর দেয়ালের উপরে কি সুন্দর বিভিন্ন মূর্তিটি ডিজাইন করা, খুবই সুন্দর একটা ডিজাইন চারি সাইডে। এইদিকে দেখো বন্ধুরা কত বড় একটা শিব ঠাকুরের মূর্তি, খুবই সুন্দর লাগছে দেখতে। লাল হয়ে যাচ্ছে
বন্ধুরা চলো এবার একটু বাইরের দর্শনটাও করা যাক, বাইরে কি কি আছে। মন্দিরের একদম সামনেই দেখো কত রকমের খাবারের দোকান, সব লাইন দিয়ে পরপর। সো বন্ধুরা, আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তো আমরা সবাই একে একে বাড়ির পথে আবার রওনা দিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে এটা একদমই প্রথম ব্লগ, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা করবেন, আর যদি জায়গাটা আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে। I've been fucking hoes and popping pillies, man, I feel just like a rock star.